ঠাকুর পূজোর দিনে পড়তে হয়, আর কোনদিন পাঞ্জাবি পরি না, পাঁচ ছটা পাঞ্জাবি পরে আছে, পরে ফেলবে খুব ঝামেলা হয়। আমি যদি পুজো করতে বসে করে যাবো তো জেলে রাখো, আবার কবিদের আবার কলা বাসন আছে, ওদের আছে কলা বাসন, আর কার কার আছে কলা বাসন করে কি কলা পাতা কলার যে ডোঙাগুলো আছে না, তার আর তাতে জুতো দেখেছিস ঠিক হয়েছে, জুতো জুতো মাথার চুল পুতুলের পুজো করছি, ওই আমাদের পুজো কি কি করেছে, কি ছেড়ে দিয়েছে? আরে মুখ
পূজো করছিলাম তো আমি প্যান্ডেলে ঘটি পুজো আর মোবাইলে ছেড়ে দিয়েছি দেখি ফেসবুকে ফেসবুকে আমার মেয়ে হচ্ছে এই যা আচ্ছা এ হয়েছে যে দাদা বলছি ভুলে গেল এখন কত অবধি চলবে টাইম পুজো তো এই রাত্রি রাতটা সাড়ে এগারোটা বারোটা কন্টিনিউ কন্টিনিউ নন স্টপ আমার গাড়ি এনে নিয়ে কালী পুজো আছে না দুখো না সেটা ফোন করে সাতটা শেষ হবে হ্যাঁ এই পুজো এই পুজো সাতটা শেষ করবে আগে হ্যাঁ দুটো কালী পুজো কেন একটা সাড়ে সাতটায় বাড়ির গাড়ি ছোট গাড়ি সাতটা থেকে সাড়ে এগারোটা করবো পরে দিয়েই তারপরে কালী পুজো তো সারাত্রি ধরে করতে হয় না না সারাত্রি না করে ব্যাস হয়ে গেছে না আর ঘন্টা তিনেক লাগে ঘন্টা তিন চারে মা এবার ফুল জুড়ে আলাবে এই তো কম ও বুঝুন আমি বাচ্চাটা ডাকছে না এখানে নিয়ে এসো ওই ফুল জুড়িটা জানিয়ে দেবে তো আর কি করলে কতক্ষণ জ্বালাবে গ্যাসটা তো চলে যাবে Thank you.
ফুলঝুরি গুলো আসলে রোদ দিয়ে দিতে হবে। মনে থাকে তো বাবাই রেখেছিল ছাদে কালকে দিলেই হতো একটা নিও এখন কোথায় নিয়ে ঘুরবো আমি Thank you.